আজকাল দেখবেন অনেক নামাজি কালামি মুসল্লি পাওয়া যায়, কিন্তু আচরণ খারাপ, ব্যবহার খারাপ, অধিকার নষ্ট করে শ্রমিকের, অধিকার নষ্ট করে কাজের লোকের, অধিকার নষ্ট করে বউয়ের শাশুড়ির অধিকার নষ্ট করে, শ্বশুরের অধিকার নষ্ট করে, শ্বশুর শাশুড়ি হয়ে বউয়ের অধিকার নষ্ট করে, স্বামী হয়ে স্ত্রীর অধিকার নষ্ট করে, স্ত্রী হয়ে স্বামীর অধিকার নষ্ট করে, বন্ধু হয়ে বন্ধুর অধিকার নষ্ট করে, প্রতিবেশী হয়ে প্রতিবেশীর অধিকার নষ্ট করে, এমনকি মুসলমান হয়ে প্রতিবেশী অমুসলমান তার অধিকার নষ্ট করে। প্রতিবেশী অমুসলমান হলে তার অধিকার আছে না নেই? কিরকম অধিকার জানেন? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একজন প্রিয় সাহাবী, ওনার বাড়িতে একবার ছাগল জবাই হয়েছে, খাওয়া দাওয়া করবেন কোনো আনন্দের উপলক্ষ। তো উনি ওনার পরিবারের লোকদেরকে বললেন, আমাদের পাশের বাসায় যে ইহুদি আছে তার বাসায় কি গোশত পাঠানো হয়েছে ছাগল থেকে? দুইবার জিজ্ঞাসা করলেন। তখন বাসার লোকরা বললো, না পাঠানো হয়নি। তখন তিনি বললেন, আমি তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছ থেকে শুনেছি যে প্রতিবেশীর অধিকার এত বেশি যে জিব্রিল বারবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রতিবেশীর ব্যাপারে সাবধান করতে করতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার তো আশঙ্কা হয় কখন না জিব্রিল এসে বলে যে তোমার মরার পর তোমার সম্পদে ভাগ পাবে প্রতিবেশী। এই কথা বলে কিনা আমি সে আশঙ্কায় ছিলাম, মানে এত প্রতিবেশীর হক, এমনকি অমুসলমান হলেও। ইহুদির চাইতে বড় শত্রু মুসলমানদের আর কেউ না। আল্লাহ কোরআনে বলেছেন, ইমানদারদের জন্য সবচেয়ে বেশি শত্রু পাওয়া তোমরা ইহুদিদেরকে। সেই ইহুদিও যদি আমার প্রতিবেশী হয়, আমার গ্রামের হয়, আমার পাশের বাড়ির হয়, বসবাস করে, তার প্রতি শুধু সদাচরণ করা না, তার বাসায় হাদিয়া পাঠানো, খাবার পাঠানো, এটা শিক্ষা আমাদেরকে ইসলাম দিয়েছে, ঠিক না বেঠিক? তাহলে ভালো মুসলমান হতে হলে মুসলমান তো বটেই, অমুসলমানের সাথে সুন্দর আচরণ, ভালো আচরণ করতে হবে। আর মুসলমান যারা আছেন, আত্মীয় স্বজন, বাবা মা, সবার প্রতি সদাচরণ করা, তার কারোর ব্যবহার খারাপ না করা, সবার হক আদায় করা, এটা ভালো মুসলমান হওয়ার জন্য জরুরি।